যশোরে প্রথম খুলনা বিভাগীয় কারাতে রেফারি প্রশিক্ষণ সেমিনার 2023-এর সমাপনী ও সনদপত্র বিতরণী অনুষ্ঠান হয়েছে। শনিবার 14 অক্টোবর বিকালে যশোর জিমনেশিয়ামে এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম মিলন। এ সময় উপস্থিত ছিলেন যশোর প্রেস ক্লাবের সভাপতি জায়েদ হাসান টুকুন, বাংলাদেশ কারাতে ফেডারেশনের যুগ্ম সম্পাদক তুলু শামস, নির্বাহী সদস্য নূর মোহাম্মদ রকি, সাবেক নির্বাহী সদস্য মোহাম্মদ আলী, যশোর জেলা পরিষদের সদস্য ও সাবেক জাতীয় কারাতে খেলোয়াড় সাইফুজ্জামান চৌধুরী ভোলা, বাংলাদেশ কারাতে ফেডারেশন কাউন্সিলর ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি কোচ মোহাম্মদ নূর হোসেন, অভয়নগর প্রেস ক্লাব সভাপতি নজরুল ইসলাম মল্লিক, অ্যাডভোকেট ও বিশিষ্ট সমাজসেবক সৈয়দ কবির হোসেন জনি, তালবাড়িয়া ডিগ্রি কলেজের সভাপতি কামাল হোসেন হীরা, মোহন কারাটে একাডেমির প্রধান প্রশিক্ষক মাহবুবুর রহমান মোহন, কারাতে প্রশিক্ষক রফিকুল ইসলাম রফিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য ও কারাতে পরিষদের সভাপতি আনোয়ার হোসেন মুস্তাক। সঞ্চালনায় ছিলেন যশোর জেলা ক্রীড়া সংস্থা কারাতে পরিষদের যুগ্ম সম্পাদক ইমরান হাসান টুটুল। বাংলাদেশ কারাতে ফেডারেশনের ব্যবস্থাপনায় ও যশোর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রশিক্ষণ সেমিনারে খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে 50 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। আপনারা যে অনুষ্ঠান আয়োজন করেছেন, আমি যশোর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এটাকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। মফিক যে কথাটা বলেছে যে আমরা যে কমনের লোকই হই না কেন, প্রশিক্ষণের সুযোগ আপনাদের পক্ষ থেকে আসলে আপনারা যত প্রশিক্ষণ নেবেন তত শিখতে পারবেন। সেই কারণে আমি বলবো যে আগামী দিনের প্রস্তুতি হতে হলে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করতে আমাদের প্রশিক্ষণের বিকল্প নাই। আমার হাজার হাজার মধ্যেও আমি আপনাদেরকে দুই দিনই সময় দিয়েছি, আগামী দিনেও দেব, এবং আমাকে যে অনুরোধ করানো হয়েছে যে আগামী দিন জাতীয়ভাবে যে টিমটা দশ থেকে যাবে তাদের বিষয় অবশ্যই আমি দেখভাল করবো এবং তারা নির্বিঘ্নে থাকার প্রস্তুতি পাবে আমি তার ব্যবস্থা করে নেব। আমি একটা অনুষ্ঠানে ছিলাম, সেই অনুষ্ঠানে মনে গুরু থাকেন শরীর চর্চার কোনো বিকল্প নাই, আমাদের শরীর চর্চা করতে হবে। ডায়াবেটিস তো প্রতিদিন সকালে অথবা রাত্রে আমাদের এক্সারসাইজ করতে হয়, আবার খাওয়া দাওয়া মেনটেন করতে হয়, আপনারাও খাওয়া দাওয়া মেপে করবেন এবং প্রতিদিন প্রশিক্ষণটা সঠিকভাবে নেবেন, এটি আছে আমার কথা। সকলকে ধন্যবাদ, ভালো থাকেন, জয় বাংলা, জয় হিন্দ। চিন্তা করে নিজেকে পিছায় ফেলবেন না, জাতীয় ফেডারেশন যে প্রোগ্রাম গুলো নিচ্ছে আপনি মন দিয়ে শুনবেন। সকাল 7টায় ঢাকা থেকে একটা ট্রেন ছেড়ে চলে যাবে, আপনি যদি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে চান আপনাকে 7টার আগে স্টেশনে আসতে হবে, ট্রেনে উঠতে হবে। আপনি যত বড় ভাগ্য হন আপনার জন্য ট্রেন দাঁড়ায় থাকবে না, ট্রেন চলা শুরু করে দিবে। ট্রেনে উঠার দায়িত্ব আপনার, ডেস্টিনেশনে পৌঁছানোর দায়িত্ব আপনার, আপনাকে কেউ করে করে নিয়ে যাবে না। রাজনীতি করবেন, ওইসব ফালতু রাজনীতি দলাদলি করবেন, স্টেশনের বাইরে পড়ে থাকবেন, ট্রেন কিন্তু চলে যাবে, ট্রেন কিন্তু দাঁড়াবে না। আপনি যাই করেন, যত বড় কিছু হন ট্রেন কিন্তু সবার মধ্যে চলে যাবে, আপনি ক্রমাগত পিছনে থাকবেন, ক্রমাগত পিছনে থাকবেন। তাহলে নিজের ইগো বিসর্জন দিয়ে দেন, এসব দরকার নেই, অজ্ঞানতার থেকে বড় লজ্জা আর কিচ্ছু নাই। হ্যাঁ, নিজের ইগোকে বেশি ইম্পর্টেন্ট দিতে গিয়ে নির্বোধ এবং মূর্খ থাকার থেকে ইগো বিসর্জন দিয়ে নিজের জ্ঞান বাড়ায়, নিজের যোগ্যতা বাড়ায় সামনে নেতৃত্বে আসেন, এটা বেশি জরুরি।